আমরা তো মানুষ এবং আল্লাহর সৃষ্টির সেরা জীব, আর এই মানুষ কি কখনো একা বসবাস করতে পারে? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও নিরাপদ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যেহেতু বিদ্যুতের অনেকটাই সমাধান হয়েছে, তো পুরনো নিয়ম অনুযায়ী খুব ভোরে আবার ঘুম থেকে উঠতে পারছি। আজও অনেকটা ভোরেই ঘুম থেকে উঠেছি, আর এখন এই যে কিচেনটা একটু ক্লিন করছি, আর এখান থেকেই ব্লগটি শুরু করলাম। আমাদের নিকট আত্মীয় স্বজনের পরেই কিন্তু প্রতিবেশী, আর আমরা যেখানে বসবাস করি সেখানে কিন্তু শুধু আত্মীয় স্বজন থাকে না, অনেক চেনা অচেনা অজানা অনেক প্রতিবেশীদের নিয়েই কিন্তু আমাদের বসবাস করতে হয়। থাকতে থাকতে একটা সময় কিন্তু সবাই সবার সাথে আমাদের পরিচয়, একটা সম্পর্কের মধ্যে আবদ্ধ হতে হয়। কাজের সূত্রে আমাদের অনেককে আবার কিন্তু আত্মীয় স্বজন রেখে দূরে থাকতে হয়, তখন প্রতিবেশীরাই কিন্তু বিপদে আপদে অনেক দিক থেকেই আমাদেরকে সাহায্য করে থাকে। আমাদের বাড়ির আশপাশে যে কয়েকটি ঘর থাকে এরাই তো আমাদের প্রতিবেশী। তো এই প্রতিবেশী যদি আপনার বিপদে আপদে কোনো কাজে না লাগে, যদি মনে করেন যে আপনি কোনো একটা কথা তাকে বলছেন, যদি সেই কথাটার মূল্যায়ন আপনি তার কাছ থেকে না পান, তাহলে আমরা কেমন বিবেক এবং মনুষ্যত্ব নিয়ে একই জায়গায় বসবাস করি? অনেক দিন ধরেই আমরা একটা সমস্যায় আছি এবং আমাদের প্রতিবেশীকে বিষয়টা বারবার বুঝিয়ে বলেছি, তো আমাদের কাছে মনে হচ্ছে যে তারা এক কান দিয়ে শুনছে আর এক কান দিয়ে বের করে দিচ্ছে, বিষয়টা এমনই হয়েছে। আর এদিকে আপনাদের ভাইয়া তো আবার খুবই ঠান্ডা মস্তিষ্কের মানুষ, সে কিন্তু মানুষের সঙ্গে চিল্লাপাল্লা গণ্ডগোল অশান্তি মানে এগুলো কোনো কিছুই পছন্দ করে না। আর এই অবস্থায় এখন আমরা কী করতে পারি? আর সমস্যার সমাধানটাও হচ্ছে না, মানে আমাদের কাছে কিন্তু বিষয়টা খুবই একটা কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমি আপনাদের ভাইয়াকে দেখেছি, যখন সে কোনো কাজ করে তো তার এই কাজের দ্বারা তার আশপাশে যে সকল বাড়ি রয়েছে, প্রতিবেশী রয়েছে, তাদের কোনো ক্ষতি হবে কি না সেগুলো সে অনেকবার চিন্তা ভাবনা করে তারপরে কাজ করে। আর তার সঙ্গে যদি এরকম অন্যায় হতে থাকে তো সেটা সে খুবই কষ্ট পাচ্ছে বিষয়টা নিয়ে, যে বলছে আমি এত সুন্দর করে বুঝিয়ে বলছি যে দেখছি তারপরেও তাদের কোনো এই বিষয়ে মাথা ব্যথা নেই। তো এমন অবস্থায় আর কী করতে পারি? কিছুই আমরা বুঝে উঠতে পারছি না। আমরা যেখানে সবাই মিলেমিশে বসবাস করব, তো সবার সুযোগ সুবিধা এগুলো দেখার দায়িত্ব কিন্তু আমাদের। তো একটা সমাজে যদি প্রতিবেশী ভালো না হয় তো সেখানে বসবাস করা যেতে কতটা কষ্টকর সেটা আমি আমার বিষয় দিয়েই বুঝতে পারছি। যাই হোক, কিচেনটা ক্লিন করতে করতে বেশ কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আমার ভালো মন্দ অনেকটাই কিন্তু আমি এই ছোট্ট ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে থাকি। আর আমি যে সমস্যায় আছি ওই সমস্যাটা যদি সমাধান করতে পারি তো আপনাদের সঙ্গেও আমি ক্লিয়ার করব। এরই মধ্যে আমার কিচেনটা অনেকটাই ক্লিন করা হয়ে গেছে, এখন এই বড় বড় বক্সগুলা মানে এই মশলার ডিব্বাগুলা মুছে নিচ্ছি, আর এর ভিতরে আমি সিমাই লুডুস একটা কিচেনে আনুষঙ্গিক যে জিনিসগুলো রাখতে হয় মশলার সেগুলো রেখে দিই। যেহেতু আমি সানসেট ব্যবহার করি না আর সানসেটের পরে কোনো কিছু রাখি না, কারণ এত পরিমাণে তেল চিটচিটে হয় যে অনেক কিছুই পরিষ্কার করতে হয়। আর সপ্তাহে অন্তত 3 দিন আমি চেষ্টা করি সব কিছু এভাবে একটু পরিষ্কার করে নেওয়ার, কারণ যদি আমি কিচেনটা এভাবে একটু পরিষ্কার করে রাখি দেখা যাচ্ছে যে যেদিন ডিপ ক্লিন করি ওই দিন আপনার খুব দ্রুতই কাজগুলো করা হয়ে যায়। তারপর কিচেনটা ক্লিন করা হয়ে গেছে, আর এখন প্রতিদিনের মতন আমার আপু ভাইদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, আপনি যদি এই পর্যন্ত আমার সঙ্গে থেকে থাকেন আর ভিডিওটি দেখে যদি কোথাও কোনো একটি অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আমার যে সকল আপু ভাইয়েরা আজই প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন, আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে যায়, পরবর্তীতে যদি আপনি এরকম আরও অনেক ভিডিও দেখতে চান তাহলে আমার এই ছোট্ট পরিবারের সঙ্গে থেকে যাবেন, পাশে থাকা বেল আইকনটির অল অপশন সেট করে দিবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনার নোটিফিকেশনে চলে যায় এবং আপনি আপনার সুযোগ সুবিধা মতন দেখে নিতে পারেন। এবং অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় আপু ভাইয়াদের যারা প্রথম থেকে আমাকে উৎসাহ এবং সাপোর্ট করে আসছেন। কিচেনটা ক্লিন করে নেওয়ার পরে নাস্তা রেডি করে সবাই নাস্তাটাও কমপ্লিট করে নিয়েছি, সেগুলো আর আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। তো নাস্তা করার পরে এখন আমি এখানে 2টা আম কেটে নিব আমার জন্য, আপনাদের ভাইয়া এবং বাবু দুজনেই আম খেয়েছে। তো এখন বসে বসে আম খাচ্ছি আর চিন্তা করছি যে আজ কী রান্না করব।
বাবুর এক্সাম শুরু হয়েছে গত দুদিন হলো, তো সকাল থেকে 12টার মধ্যেই আমাকে সারাদিনের কাজ এবং রান্না সব কিছু গুছিয়ে নিয়ে বাবুকে নিয়ে স্কুলে যেতে হয়। আজ পটলের একটা ভর্তা করব, আর এই ভর্তাটা আজ প্রথমেই আমি করলাম, আর খেতে যে এত মজা হয়েছিল। তো বাংলাদেশি ব্লগার মম হীরা আপুর ব্লগে, গত ব্লগে দেখেছিলাম এই পটলের ভর্তাটা করতে, তো দেখেই কিন্তু আমার খুবই লোভ করছিল, তো আমিও আজ সেই ভর্তাটাই ট্রাই করলাম। মাশাল্লাহ, খেতে যে এত মজা হয়েছিল, যেহেতু খাওয়ার পরেই আমি আপনাদের সাথে ভয়েসটা দিচ্ছি। মম হীরা আপুর নাম এবং কোনো কিছু বিষয় বলতে আমার খুব ভয় করে। আসলে এই যে আপু রেসিপিটা করেছি, প্রথমে আমি বলতে চাচ্ছিলাম না, তারপরে ভাবলাম যে অনেকে তো দেখে বুঝতেই পারে যে এই রেসিপিটা আমি কোথা থেকে শিখেছি, কারণ মম হীরা আপুর ব্লগ কিন্তু সবাই দেখে থাকে। তো এই জন্যই আমি বলে দিলাম যে এটা কিন্তু আপুর রেসিপি। আপুর ব্লগ দেখে আমি অনেক রেসিপি ট্রাই করি, তো আজ একটু সাহস করে বলে দিলাম, কারণ এই যে কপি কপি কপি, এই কপি জিনিসটা শুনতেও খুব ভয় করে। আপুর কোনো কিছু রান্না করলে যদি আবার অনেকে বলে বসে যে আমি আপুর রান্না কপি করছি। আমি কিন্তু অনেক আপুদেরই ব্লগ দেখি এবং একা কঞ্চলে রান্না দেখে বাসায় সেটা ট্রাই করি, তো বাসায় সবাই খেয়ে বেশ ভালো বলে, তবে এক একটা জেলার কিন্তু এক এক রকম রান্না থাকে। এই ব্লগ দেখার মাধ্যমে কিন্তু অনেক রকম রান্নাও শিখে ফেলেছি। যাই হোক, আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকলো, আপুর এই ভর্তার রেসিপিটা দেখে আবার যেন কেউ বলেন না আমি আপুকে কপি করেছি। তো এই যে আমি গোল গোল করে পটলগুলো কেটে নিয়েছি, আপু যেভাবেই করেছিল মোটামুটি সেভাবেই আমি স্টেপ বাই স্টেপ ফলো করার চেষ্টা করেছি। আর এখন এই যে সরিষার তেল দিয়ে হালকা একটু হলুদ আর লবণ দিয়ে এটা ভেজে নিব, তবে বেশি ভাজা ভাজা করা যাবে না, মোটামুটি একটু সিদ্ধ হবে, মানে ভিতর থেকে একটু নরম হয়ে যাবে পটলটা, একেবারে লালচে করে ভাজা যাবে না। আর এটা আপু সম্পূর্ণ সরিষার তেল দিয়ে করেছিল, আর আমিও সেটাই করেছি, সরিষার তেলই এখানে ব্যবহার করেছি। তবে আমি এখানে একটা জিনিস ব্যবহার করিনি, শুকনা মরিচ। আপুকে দেখেছিলাম একটা না দুইটা শুকনা মরিচ দিতে, তো যেহেতু আমার শুকনা মরিচে একটু অ্যাসিডিটির সমস্যা হচ্ছে, এজন্য আমি কাঁচা মরিচ দিয়ে ট্রাই করেছি। এরই মধ্যে পটল ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। আর এই প্যানেই সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে রসুন, পেঁয়াজ এবং কাঁচা মরিচ হালকা বাদামি কালার করে ভেজে নিব। এখন ভাজা পটল শিলপাটায় বেটে ভর্তাটা রেডি করে নিচ্ছি। আর আমার কাছে যে কোনো ভর্তা ব্লেন্ডারে ব্লেন্ড করার চাইতে শিলপাটায় বেটে এভাবে তৈরি করলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো এরই মধ্যে আমার পটলটাও বাটা হয়ে গেছে, এখন আমি মরিচ, পেঁয়াজ এবং রসুনটাও বেটে নিচ্ছি। তারপর সব কিছু বেটে একসঙ্গে মিশিয়ে ভর্তাটা রেডি করে নিয়েছি। তো আপনারা যারা এরকম করে পটল ভর্তা খাননি, খেয়ে দেখবেন, আমি মনে করছি আমার মতন আপনাদের কাছেও ভালো লাগবে। আমি তো আপুর রেসিপি দেখে শিখে খেয়েও নিলাম। আর এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওভারঅল আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে একটা ছোট্ট কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি এবং দেখিয়ে থাকি, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।